আরও শক্তিশালী রূপ নিয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়। পাঁচ দিনের সতর্কতা জারি। আরব সাগরে সৃষ্ট গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় বিপর্যয় অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে। এটি গোয়া ও মুম্বাই উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। বৃহস্পতিবার 8:45 গোয়া থেকে এর দূরত্ব ছিল 900 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে। গুজরাটের পূর্ব বন্দর জেলায় জেলেদের গভীর সমুদ্র থেকে উপকূলে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নদীবন্দর কর্তৃপক্ষকে দূরবর্তী সতর্কীকরণ সংকেত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ভারতের আবহাওয়া বিভাগের বরাতে সংবাদ মাধ্যম লাইভ মিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি পূর্ব মধ্য এবং পার্শ্ববর্তী দক্ষিণ পূর্ব আরব সাগরের ওপর অবস্থিত, যা উত্তর দিকে ধেয়ে যাচ্ছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে তীব্র সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঝড়ের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সমুদ্রের পরিস্থিতি। আগামী 3-4 দিনের মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টা 135-145 কিলোমিটার থেকে ঝড়ো হাওয়া সহ ঘন্টা 160 কিলোমিটার পর্যন্ত নিয়ে বয়ে যেতে পারে। জেলেদের সমুদ্রে না যেতে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য পরবর্তী 5 দিনের জন্য সতর্কতা জারি করেছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে ঘূর্ণিঝড় বিপর্যয় আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। আবহাওয়া দপ্তর জানায়, পরবর্তী 48 ঘন্টার মধ্যে ধীরে ধীরে আরও শক্তি সঞ্চার করবে এটি এবং আগামী 3 দিনের মধ্যে উত্তর উত্তর পূর্ব দিকে সরে যাবে।